আবারও আনসার ভিডিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে একটি হচ্ছে আনসার ব্যাটালিয়ন এবং আরেকটি হচ্ছে সাধারণ আনসার পদে সাধারণ আনসারে নিয়োগ দেবে আটশো জন এবং আনসার ব্যাটালিয়নে নিয়োগ দেবে চারশো জন আর সাধারণ আনসার চাকরিতে জিএসসি পাশ থাকলেই আবেদন করতে পারবেন এবং আনসার ব্যাটালিয়নে এসএসসি ও এইচএসসি পাস চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরির তে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 25 জুন 2022 25 জুন 2022 এর আগে আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে সাধারণ আনসার পদে বাংলাদেশের সকল জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আনসার ব্যাটেলিয়নে নির্দিষ্ট সংখ্যক জেলা থেকে আবেদন করতে পারবে কোন কোন জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবে আনসার ব্যাটারে তার বিস্তারিত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক ভিজিট করে আপনি বিস্তারিত জানতে পারবেন সাধারণ আনসার এর ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর উনিশ জুন দুই হাজার বাইশ তারিখ অনুযায়ী এবং আনসার ব্যাটালিয়নের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর সাত জুন দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এই চাকরি সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি এই চাকরির বিস্তারিত তথ্য জানার পাশাপাশি কিভাবে আবেদন করবেন সে সকল বিষয়বস্তু সম্পর্কেও জানতে পারবেন